হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে থাকছে রিশান সোনার 9 মান্থ উপলক্ষে রিশান সোনার যে ফটোশ্যুট করেছিলাম, আর বাড়িতেই নিজে কেক বানিয়ে নিয়েছিলাম। তো এই যে এখন কেক বানানোরই প্রস্তুতি চলছে। আর আমি কিন্তু কেকটা আসলে ওভেনে তৈরি করি না, আমি কেকটা গ্যাসের চুলায় তৈরি করি। আর আমার কাছে মনে হয় গ্যাসের চুলায় কেকটা অনেক বেশি সুন্দর হয়, অনেক পারফেক্ট হয়। এই যে দেখুন আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু গ্যাসের চুলায় করেছি। আর কেকটা কত সফট হয়েছে, আর কেকটা কিন্তু অনেক ফুলেছে, আর এটা অনেক বেশি সফট হয়। আসলে এটা না দেখালে বোঝানো যাবে না। তো এই যে আমি পাশাপাশি দুইটা চুলাতে কিন্তু দুইটা কেক বসিয়ে দিয়েছি, দুইটা প্যানে দুইটা কেক বসিয়ে দিয়েছি। দুইটা কেকে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে এই কেকটা তো অলমোস্ট রেডি। তো এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের 1 পাউন্ডের কেক, আর ওইটা হচ্ছে 2 পাউন্ডের কেক। তো এই যে কেক হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এসেছি। আর কেকটা অনেক সফট ছিল, এটা এভাবে বোঝানো যাবে না। আর আমি পরবর্তীতে কেকের একটা আলাদা ভিডিও তৈরি করব, যেখানে কেক তৈরির পুরো প্রসেসিংটাই দেখাবো, ফার্স্ট থেকে লাস্ট অবধি। তো এই যে এখানে আপনারা যে কাপকেকগুলো দেখছেন, এগুলো আমি ফার্স্ট টাইম কাপকেক তৈরি করেছিলাম। আর যেহেতু ফার্স্ট টাইম তৈরি করেছি, আমি একটি অনেক বড় মিস্টেক করে ফেলেছিলাম, সেটা হচ্ছে কাপকেকগুলো মোল্ড ছাড়াই বসিয়ে দিয়েছিলাম। এই কারণে এগুলো কিন্তু এরকম বিভিন্ন দেশের মানচিত্রের মতো শেপ হয়ে গেছে। তো যাই হোক, তো কেকের শেপটা যেমনই হোক না কেন, আমি কিন্তু এটা ক্রিম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। তো এই যে আর এখানে কেক দিয়ে একটা ব্যানানাও তৈরি করে নিয়েছি, যেহেতু রিশানের 9 মান্থ ছিল। আর 9 মান্থের সাথে ব্যানানাটা আমার জন্য কেমন মনে হয়েছে, 9-এর সাথে অনেকটা মিল আছে। তো যাই হোক, মজা করে আর কি এটা করেছিলাম। আর ওর এই ফটোশ্যুটের থিমটাও ছিল কিন্তু ব্যানানা নিয়েই, সেটা আপনারা একটু পর দেখলেই বুঝতে পারবেন। তো যাদের যাদের ছোটো ছোটো বেবি আছে, এরকম মান্থলি কিন্তু আমার মতো ফটোশ্যুট করতে পারেন বিভিন্ন থিম অনুযায়ী। আর আসলে বাচ্চারা যখন ছোট থাকে, তাদের এরকম মনের মতো করে ছবি তোলা যায়, বাট ওরা একটু বড় হয়ে গেলে আর কিন্তু ছবি তুলতে দেয় না সেভাবে কায়দা করে। যেমন রিশান কিন্তু এখন আর ফটো তুলতে দেয় না, দুষ্টুমি করে, উঠে চলে যায়, বসে থাকে না, এটা ধরে ওটা ধরে সব নষ্ট করে দেয়। এই কারণে ও যখন ছোট ছিল তখনই যেগুলো ছবি তুলে নিয়েছি সে পর্যন্তই। তো এরকম বাচ্চারা একটু বড় হয়ে গেলে আর কিন্তু ছবি টবি তুলতে দেয় না। তো এই যে আমি এখানে ছবি তোলার জন্য রেডি করে নিয়েছি, আর এই কলার পাতাগুলো কিন্তু রিয়েল না একদমই। তো যাই হোক, এগুলো আমার কাছে ছিল, আর এটা দিয়ে এই যে এভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে ব্যানানাগুলো দিয়ে আমি এখানে 9 লিখে দিয়েছি, যেহেতু ওর এখন 9 মান্থ চলছে। আর রিশান সোনাকে এখানে আনা মাত্রই ও কিন্তু এই ব্যানানাগুলো নেওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। তো ওকে আমি দিয়েছিলাম, ওর হাতে একটা ব্যানানা দিয়েছিলাম, বাট ও কিন্তু তারপরেও এটা ওটা নিয়ে সব নষ্ট করে ফেলছিল। তো যাই হোক, কয়েকটা ছবি তুলতে পেরেছি, তো সেগুলোই সব শেয়ার করবো আপনাদের সাথে। তো যেহেতু সব ব্যানানা থিমের ছিল, সেক্ষেত্রে ওকে যে ড্রেসটা পরবো সেটাও কেন বাদ যাবে। এটা এই যে গেঞ্জি, এটা এখানে ব্যানানা আঁকা ছিল, ভাবলাম এটাই ওকে পরাই। আর এর সাথে এই যে আমি একটা ইয়েলো কালারের প্যান্ট নিয়ে নিয়েছি, যেটা কিন্তু এর সাথে পারফেক্ট ম্যাচিং হয়েছিল। তো এই যে এখানে আমার এই যে দুষ্টু ছেলেটা চলে এসেছে, আজ সে কিন্তু খুবই দুষ্টুমি করে, এখন আর জামাকাপড় পরাতে দেয় না, ছবি তুলতে দেয় না, সব কিছুতেই দুষ্টুমি করে। কারণ রিশান সোনা এখন বড় হয়ে গেছে, এখন আর ছোট নেই, আর অনেক বেশি দুষ্টু হয়ে গেছে। তো আপনারা সবাই কিন্তু আমার রিশান সোনার জন্য অনেক অনেক বেশি আশীর্বাদ করবেন, আমার রিশান সোনা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর সুস্থভাবে বড় হয়ে ওঠে। তো আপনারা সব করলেই অনেক অনেক আশীর্বাদ করবেন।
এই যে ঋষান সোনাকে এখানে আনার পর ঋষান সোনা কিন্তু সব কিছু এভাবে নষ্ট করে দেয়, ছবি তুলতে দেয় না, এতটাই দুষ্টু। ও এখন আর কোনোভাবে এক জায়গায় স্থির হয়ে থাকে না, দুষ্টুমি করে, এখানে ওখানে যায়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ও সব কিছু নষ্ট করে দিচ্ছে। তো দু একটা ছবি তুলতে পেরেছি আর সেগুলোই আমি ভিডিওর শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি আসলে চেষ্টা করি যে কোনো অকেশনে সব কিছু বাড়িতেই আসলে তৈরি করে নেওয়ার। তো এই যে এখানে রেশন সোনা এখন কেক কাটবে, আর এই যে ওরা কেক কাটছে, আর এই কেক কাটার ভিতরে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো এই তো এই যে আমরা আমাদের রেশন সোনা 9 মান্থটা এভাবে সেলিব্রেট করেছিলাম। আর আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এইরকম বাচ্চাদের ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর রেশন সোনার এরকম আর অনেক অনেক নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। তো এইভাবে রেশন সোনাকে কিন্তু সবাই সাপোর্ট করবেন আর ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন। বাই বাই।